নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার ইউটিউব চ্যানেল পারমিতা ফুড অ্যান্ড ট্রাভেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সামনে খুব সহজ পদ্ধতিতে, খুব ঘরোয়া পদ্ধতিতে আমি মালপোয়ার একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা আমাদের ঘরে যেসব সামগ্রীগুলো নর্মালি থেকে থাকে তো সেই দিয়ে আমি আজকে মালপোয়া বানাবো। আর এখন তো আমাদের পৌষ পার্বণ চলছেই, আমাদের বেঙ্গলিদের প্রত্যেক মানে শীতটাই পুরো প্রায় পৌষ পার্বণ চলতেই থাকে, পিঠে আমরা টুকটাক বানাই। তো নর্মালি যদি আমাদের ঘরে কোনো গেস্ট চলে আসে, ধরুন আপনারা আমরা বাইরে যেতে পারছি না বা কোনো কিছু প্রবলেম মানে হয়তো হচ্ছে না, যেতে পারছি না, কী আনবো না আনবো, তো খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে আমরা এই মালপোয়াটা বানিয়ে নিতে পারি। তো চলুন আমি এই মালপোয়া রেসিপিটি কীরকম করে বানাচ্ছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন, সাথে থাকুন, আর কী কী লাগছে এর মধ্যে চলুন মেন ভিডিওটা দেখে নিচ্ছি। বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে আমাদের মালপোয়া বানাবার জন্য যে জিনিসগুলো লাগছে সেগুলো হলো ময়দা, সুজি, চিনি, ভাজবার জন্য সাদা তেল, বাদাম, পানমৌরি, একটু খাবার সোডা, নারকেল কুচি আর গরম জল। এগুলো দিয়ে আমরা খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে মালপোয়া তৈরি করব। আর এই গরম জলটার বদলে আপনারা যদি চান যদি দুধ ব্যবহার করতে পারেন। আরেকটা কথা, আর কেউ কেউ যদি চান একটু মালপোয়াটা যাতে নরম হয় বলে তো কলাও ব্যবহার করতে পারেন, ওটা অপশনাল আপনাদের কাছে ইচ্ছে মতো। তো চলুন আমি কীভাবে এটাকে বানাচ্ছি দেখুন। প্রথমে আমি একটা বাউলের মধ্যে ময়দা, এ পরিমাণ সুজি, চিনি, নারকেল কুচি, সামান্য পরিমাণ পানমৌরি আর একটুখানি খাবার সোডা দিয়ে দেবো। দিয়ে এটা গরম জল দিয়ে ভালো করে গুলে ফেটিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি, প্রত্যেকটা সমান করে ময়দা, সুজি, চিনি ভালো করে এটা মিশে গেছে। আমি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ দুভাবে ভালো করে ঘুরিয়ে নিয়ে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি বাদামটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো এই বাদামটাও আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু মিলিয়ে নেব। হট করে আমাদের ঘরে যদি কেউ এসে গেছে, কোনো গেস্ট, ধরুন যে খুব সহজ পদ্ধতিতে এটা আমরা তাদেরকে বানিয়ে সার্ভ করতে পারবো, মানে খুব একটা কঠিন নেই, হয়তো আমাদের বাইরে যাওয়া হচ্ছে না, সে সময় যাওয়ার হয়তো অসুবিধা আছে, তো ঘরেও আমরা এরকমভাবে খুব সহজ পদ্ধতিতে এটা বানিয়ে আমরা গেস্টদেরকে সার্ভ করতে পারবো। আর এগুলো নর্মালি আমাদের ঘরে এইসব জিনিসগুলো সবারই প্রত্যেকের থাকে। দেখুন এভাবে আমার মিশ্রণটি ভালো করে মিলে গেল, দেখুন। এরপর চলুন এটাকে আমরা ফ্রাই করি। বন্ধুরা আমার মালপোয়া রেডি হয়ে গেল, আমি খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে মালপোয়া রেডি করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো রেডি। এটা যদি আপনারা চান, এগুলো যারা খুব মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনি শিরা করে চুপিয়ে নিতে পারেন, রস করে এর মধ্যে চুপিয়ে নিতে পারেন, যারা খুব মিষ্টি খেতে পছন্দ করেন, না আর যারা একটু যদি অল্প মিষ্টি খেতে পছন্দ করেন তো এরকমভাবেও খেতে পারবেন। তো যদি কোনো গেস্ট আসে এরপরে খুব সহজ পদ্ধতিতে সবাইকে মালপোয়া করে খাওয়াবেন।
আর আমার ভিডিওটি আপনাদের কিরকম লাগলো অতি অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনো পর্যন্ত চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব জলদি চলে আসবো। টাটা।